হোটেলে উঠে, হোটেলে গিয়ে স্নান টান করে টরে একটু সকালে ব্রেকফাস্ট সেরে আবার এবার আমরা একটা অটো নিয়ে সাইড সিন ঘুরতে বেরিয়ে পড়লাম। এখানে লোকাল মোটামুটি 12 সাইড সিন ঘুরবো। চলুন তাহলে আজকে ঘুরতে ঘুরতে সব কিছু দেখাবো, কোথায় কোথায় যাচ্ছে দেখাবো। শহরটা পুরোটা মন্দিরের উপর বেস করে দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে কিছু পুরনো বাড়িঘর দেখতে পাওয়া যাচ্ছে এখানে। আমার ছেলে এখনো ঘুমাচ্ছে, সকালে খাইয়ে দিয়ে দিয়েছে। দাদার সঙ্গে কথা বললাম যে এখন আমরা যাই ধনুষ্কোটি ও রাম সেতুর দিকে, আমরা এখন যাচ্ছি, প্রথম আমাদের ডেস্টিনেশন হবে সেটাই। সেটা ঘুরে আসার পর এবার আমরা লোকাল যত সাইট সিন ঘুরে তারপরে চলে আসবো। ওখানটার সময়টা বেশি লাগবে। রামেশ্বরম থেকে রাম সেতু দূরত্ব হচ্ছে প্রায় আধ ঘন্টার মতো সময় লাগবে। চারিদিকে দৃশ্যগুলো দেখাচ্ছি, পুরো বালিয়ারি ওয়েদারটাও আজকে বেশ হালকা হালকা ঠান্ডা ঠান্ডা আছে, খুব দারুণ লাগছে। এখান থেকে ধনুষ্কোটির দূরত্ব 13 কিলোমিটার দেখা গেল। जगह था ना पहले, पहले सब था। हाँ ये बारी का थे समुद्र ढेड़ा देखो कत कत प्रबल देखो सर ढेड़ा और यदि समुद्र ढेड़ो देखा तो मिस এখানে দেউ দেখে একদমই বঙ্গোপসাগর
ये रेलवे स्टेशन था। अच्छा ये रेलवे प्लेटफॉर्म था यहाँ पर। अच्छा ये रेलवे स्टेशन सीधे ठीक है ठीक। हेलो आगे रेलवे स्टेशन ছিল 86 এর পরে যে সুনামি হয়েছে সব নষ্ট হয়েছে। পুরনো চার্চ এটা ব্রিটিশ গভর্নমেন্ট বানায়। ব্রিটিশ গভর্নমেন্ট कौन से साल में सुनामी आया था? 1964 में। পুরোনো মন্দিরটা নিচে আছে, নতুন মন্দিরটা বানাচ্ছে। এই মিলিটারি কা ওয়াচ টাওয়ার হ্যাঁ ক্যা? লাইট হাউস মাসিবাদ। ও সবকো জানে নেই দেতা ইয়া জানে দেতা হ্যায় অনুষ্ঠিত জায়গাটা দেখলাম, যেখানে আগে এক সময় পুরো বসতি ছিল আর সাথে রেল লাইনও ছিল, চার্চ ছিল, মন্দির ছিল, সবই ছিল। নাটিটা হলো তাতে সমস্ত ধ্বংস হয়ে যায়। এখন আমরা আরও এগিয়ে যাচ্ছি রামসেতুর দিকে। বর্ডারের শেষ প্রান্তে, দক্ষিণের একদম শেষ প্রান্তে, পিছনে যে অশোক সম্রাট দেখাচ্ছে সেটাই তার চিহ্ন। ভারতের দক্ষিণ প্রান্তের একদম শেষ মাথায় চলে এসেছি। হ্যাঁ শেষ মাথায় গেছে, রাম লিখে রেখে দিয়েছে, পা দেওয়া যাবে না ওদিকে। হচ্ছে শ্রীলঙ্কা বলছে 22 কিলোমিটার মতন শ্রীলঙ্কা। ভারতের দক্ষিণ দিকে শেষ প্রান্তে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এই ডান দিকটা হচ্ছে বে অফ বেঙ্গল, দুটোর সমুদ্রের চারিত্রিক গঠনটাই আলাদা। দেখুন এই পাশে জলগুলো কেমন উত্তাল আর এই পাশে জলগুলো একদম শান্ত। চারিদিকটা ঘুরে একটু দেখাচ্ছি।
পাথরের উপরে এসে দাঁড়িয়েছে তুমি। ও রাম সেতু, ভগবান রাম এই রাস্তা ধরেই মা সীতা দেবীকে উদ্ধার করার জন্য শ্রীরাম করেছে। এই দিকটা শ্রীরাম বসে আছে, কাউকে মানে ফোন করার চেষ্টা করছে, ওদেরকে বসিয়ে রেখে দিয়ে গেছে। টাওয়ার পাচ্ছ? এখানে মনে হয় না টাওয়ার পাবে। হ্যাঁ, এটা যেহেতু বর্ডার এরিয়া না, ওই জন্য ওদের টাওয়ার পাওয়া না। প্রচুর লোকের জমা সমাগম আছে, সারা ভারতবর্ষ থেকে লোক এসছে এখানে। এবার তুমি ঘুরে আসো, প্রচুর মেলা বসেছে এখানে, ফটো তোলার ব্যবস্থা আছে। দূরের দৃষ্টি, দূরের বর্ডারটা দেখার জন্য এখানে একটা লেন্সের দূরবীনের ব্যবস্থা আছে। এখান থেকে এত দূর দেখা যায়। অদ্ভুত একটা অভিজ্ঞতার আর মধ্যে দিয়ে এখন আমি যাচ্ছি, যে জায়গাটা আমি এখন আছি, রাম সেতু, ইতিহাসের ভগবান রামের বিলুপ্ত এই সেতুটা আমাদের বারবার বলে দিয়ে যাচ্ছে। সেতু ঘুমিয়ে পড়েছে, আর এখন একটা অদ্ভুত মানে কিরকম একটা যে মনে একটা একটা অনুভূতি হচ্ছে যে আমি বলে বোঝাতে পারছি না। ছবিতে অনেক দেখেছি রাম সেতু, আজকে যে এখানে এসে পৌঁছাতে পারবো আমি মানে ভাবতে পারিনি। ছেলে চিকিৎসার জন্য এসেছিলাম, তা জানি না ভগবান হয়তো আমাকে এই সুযোগটা করিয়ে দিল এই জন্মে। আমি এখানে যে এসে পৌঁছাতে পেরেছি আমি সত্যি আমি প্রকাশ করতে পারছি না। আই এম সরি, আমি একটু ইমোশনাল হয়ে পড়ছি, সত্যি মানে অভাব উনি ভাষায় প্রকাশ করতে পারছি না। ওই পাশে আছে শুনি, তুমি মানে কাউকে দিয়ে দেখা যায় কিনা, নিচে দেখা যায় কিনা, কোথায় 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 কোথায়। হ্যাঁ, এই যে মাঝখানে এই যে হলুদ করে কোমরে কোমর ধরে দাঁড়িয়ে আছে, এই যে এবার হেঁটে হেঁটে কাউকে মানে বলেছে ছবি তুলছে, কেউ আবার ছবি তুলে দিচ্ছে। এই যে দাঁড়িয়ে আছে, এখনও দাঁড়িয়ে আছে ঠিক ক্যামেরার মাঝখানে। সমুদ্রের জলটা একদম যেন হালকা, কি সুন্দর মনে হচ্ছে, যেন গিয়ে একটু স্নান করি, কিন্তু উপায় নেই, ছেলেকে ফেলে এখানে স্নান করতে পারবো না এখন। ভগবান কত প্রমাণ দিচ্ছ যে তুমি আছো। ওই দিকে শ্রীলঙ্কাটা দেখা যাচ্ছে ওই পাশে, এখনই আমরা এতে দেখলাম। ক্যামেরা নিয়ে যাওয়া তো সম্ভব না ঠিক, আমি তোমাকে আঙুল দিয়ে দেখাচ্ছি কত
কতটা বুঝে যাবে কিনে যাই না, ঠিক এরকম জায়গা, ঠিক এরকম জায়গা শ্রীলঙ্কার এটা রাম সেতুর দিকে। এখান দিয়ে মাত্র বললো 22-25 কিমি, একটু গিচে কাছে যাব বা একটু সমুদ্রের জলটা স্পর্শ করব বলে দেখি নামার চেষ্টা করছি। সুমির নেমে গেল, আমাকে এবার নামতে হবে। বোল্ডার চারিদিকে, বোল্ডার এখান দিয়ে সবাই নামছে, এখান দিয়ে নামার চেষ্টা করি। নেমে গেছি, দারুণ লাগছে। এই হচ্ছে ভারতবর্ষের শেষ প্রান্ত, শেষ ল্যান্ড। তার পিছন দিকে ছিলাম, তার পিছনে দেখো কিরকম উত্তাল। আর ঠিক অপোজিটে এদিকে সমুদ্রের জলটা একদম ভিস ভিস, দেখলে মনেই হচ্ছে না যেটা সমুদ্র, একদম ভিস ভিস, কোনো জলের কোনো এই নেই। একদম শান্ত, জলের কালারটাও কিন্তু ঠিক অন্যরকম, জলের কালারটাও ঠিক অন্যরকম। এখানে ঘোলাটে টাইপের, ওখানে নীল করে, ক্যামেরা অত বোঝা যাচ্ছে কিনা জানি না। ধনুষধারী লাইট হাউসের দিকে এখন আমরা যাচ্ছি। এখানে টিকিট 10 টাকা, 10 টাকা করে টিকিট। লিফট সিস্টেম আছে, লিফট সিস্টেম এখান দিয়ে লিফটে করে সোজা টাওয়ার। মাত্র 10 টাকা টিকিট, এটা 10 টাকা, ছোটো বাচ্চা 5 টাকা। Height of the tower 49 meters.
টোটোর দিকে যাচ্ছি। কিতনা পুরানা হ্যায় 1964 নষ্ট হয়ে গেছে। ভিতরে তো কিছু দেখার নেই, যেটা যাচ্ছি সেটা হচ্ছে পুরনো এটার রেল স্টেশন ছিল, ওখানে রেল স্টেশন ছিল। 1964 এর সুনামির পর থেকে পুরো ধ্বংস হয়ে গেছে। এই সেই রেল স্টেশন। রেল স্টেশনের ধ্বংসাবশেষ, স্টেশন ট্র্যাক ফাঁক এখানে সবচেয়ে। 1964 এর পরে সব শেষ হয়ে গেছে সুনামিতে। সেইটা কোনো একটা ট্র্যাক ছিল, আগে কিছু নেই এখন। একটা প্রাকৃতিক বিপর্যয় সব ধ্বংস করে ফেলেছে। এর থেকে প্রমাণ পাওয়া যায় যে প্রকৃতির কাছে আমরা কিছুই না। বাড়িঘর দেখতে পাচ্ছি, একটা মন্দিরও দেখছি, যেগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কত বছর আগে কথা, কিন্তু এখন তার এখানে ম্যাক্সিমাম জেলেরাই থাকে। একটা মন্দির মতো শিব মন্দির রয়েছে এখানে। আমার একটা গোতান্দর মর টেম্পল দেখতে যাচ্ছি। রাবণের ভাই বিভীষণের মন্দির, বিভীষণ মন্দির ভিতরে যাব। কোথান ধর্মর টেম্পল, বিভীষণ মন্দির বাড়ি, দ্য হোলি প্লেস ওয়ার লর্ড রামা কন্ডাক্টেড প্রথা ভিষ্কম অফ বিভীষণ দ্য ব্রাদার অফ কিং রাবণ আফটার দ্য ব্যাটল এগেন্স্ট রাবণ। কন্ট্রাক্ট
চলো ভাই চলো চলো বাড়িতে সাথ আমার হোনে কে লিয়ে আশীর্বাদ দিয়া যায়। আরে চলো ইয়ার জয় বলো হনুমান কি চলো ভাই চলো সাড়ে দিকে তো এটা আছে এপিজে আব্দুল কালাম হাউস। আমরা এখন দাঁড়িয়ে আছি রামকুণ্ডের সামনে, আর সামনে যেটা রয়েছে সেটা হচ্ছে ভগবান শ্রীরামের জন্মকুণ্ডলী। আমরা এখন রামকুণ্ড এবং রাম মন্দির ঘুরলাম। এখানে ভগবান রাম স্নান করেছিলেন, রাবণ বধ করার পর এখানে ছিল, তাই যেটা রামকুণ্ড। এখন আমরা যাব লক্ষ্মণকুণ্ড, তারপর সীতাকুণ্ড। এখন আমরা আছি লক্ষ্মণ কুণ্ড, এখানে লক্ষ্মণজি স্নান করেছেন। এসে লক্ষ্মণ কুণ্ড পথে পড়ল একটি সুন্দর নটরাজের মন্দির। মন্দিরটা দেখে এত ভালো লাগলো ড্রাইভারকে বলে এখানেই দাঁড় করালাম। শেষে আমরা হনুমানজির মন্দিরে একটা মন্দিরে ঢুকেছিলাম যেখানে মোবাইল অ্যালাউ ছিল না, আর সেখানে দেখা গেল যে সেখানে নলনী যে পাথর তৈরি করেছিল, যে পাথরটা দিয়ে রাম সেতু বানানো হয়েছিল, যেটা এখনো পর্যন্ত ভেসে আছে, সেই পাথরটা দর্শন করে আসলাম। তাছাড়া এছাড়া বৃহৎ আকার এক হনুমান যে মূর্তি ছিল সেটাও দর্শন করলাম, ভালো লাগলো। এটাই আমাদের রামেশ্বরম সাইট সিংয়ে শেষ সাইট সিং। চলো আবার পরে কথা হচ্ছে।
গাড়ি করে ঘুরে আসার পর তারপরে আপনারা অগ্নি তীর্থম করে আসতে পারেন, যেটা দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম। এছাড়া সমুদ্রের পাড়ে আছে শ্রী উজ্জয়িনী মহাকালী টেম্পল, যেটা রামেশ্বরমের মেন মন্দিরে ঠিক উল্টো দিকে যে রাস্তাটা সমুদ্রের দিকে যাচ্ছে সেই পথেই পড়ে। এছাড়া রামেশ্বরের মন্দির, এটা তো কোনো বলার অপেক্ষাই থাকে না। আজকের এই ভ্রমণ সংক্রান্ত এই ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আর ভালো থাকবেন, এই বলে শেষ করলাম। নমস্কার।